আমরা প্রতিদিন এমন কিছু কাজ করি যা জীবাণু ছড়ানোর অন্যতম কারণ, বিশেষ করে প্রচলিত কিছু অভ্যাস এই জন্য দায়ী। এগুলো সম্পর্কে সচেতন থাকলে আপনার সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে। জেনে নিন কোন অভ্যাসগুলো জীবাণু ছড়ায়। আমাদের দৈনিক কিছু অভ্যাস নানাভাবে আমাদের ক্ষতি করে। এগুলো সম্পর্কে সচেতন না হলে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ। এগুলোর মধ্যে আছে জন্মদিনে ফুটিয়ে মোম নেবানো, কলম কামড়ানো বা দাঁত দিয়ে এটা সেটা খোলা বা খাবার খাওয়া ব্যতীত অন্য কাজ করা, জন্মদিনে মোমবাতি নেবানো। জীবাণু ছড়ানোর বিষয়টি জানলে আপনি হয়তো ফুঁদিয়ে আর জন্মদিনের মোমবাতি নেবাতে চাইবেন না। অনেকে ভাবছেন মোমবাতি নেবানোর সাথে জীবাণু কি সম্পর্ক। আপনি যখন ফু দেন তখন মুখ থেকে অসংখ্য ব্যাকটেরিয়া কেকে এসে পড়ে। এরপরও কি বলতে হবে, সেই জীবাণু কিভাবে পেটে যায়? ডেস্কে বসে খাওয়া। নানা কারণে আমরা ডেস্কে বসে খাবার খাই, এতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া পেটে প্রবেশ করে। নিয়মিত কম্পিউটার পরিষ্কার না করলে এতে অসংখ্য জীবাণু জমে যা আপনার ডেস্কে ছড়িয়ে পড়ে, আর সেই ডেস্কে বসে খাবার খেয়ে রোগে আক্রান্ত হন আপনি। কলম কামড়ানো। কলম কামড়ানো বাজে একটি অভ্যাস, তারপরে অনেক মানুষে এটাই করতে দেখা যায়। কলম কামড়ানোর কারণ জীবাণু ছড়ায় এটা অনেকেই জানেন না, আবার জেনেও অনেকে অসাবধানতাবশত কাজটি করেন। কলম বেশিরভাগ সময় হাতে থাকে, কিন্তু হাত সবসময় জীবাণুমুক্ত না থাকার কারণে কলম এসে জীবাণু ছড়িয়ে পড়ে, যা মুখে নিলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দাঁত দিয়ে কাজ করা। কোনো একটি বক্সের মুখ খুলতে যাচ্ছেন, হাতে পাচ্ছেন না, তাই দাঁত ব্যবহার করলেন। আপনি জানেন কি, এভাবে দাঁত ব্যবহার দাঁতের ক্ষতি হওয়ার পাশাপাশি আপনার মুখে জীবাণু ছড়িয়ে পড়ে। এছাড়াও মুখ থেকেও জীবাণু ছড়িয়ে পড়ে ওই বক্সে, তাই কোনো কিছুতে দাঁত ব্যবহার করার আগে জীবাণু বিষয়টি চিন্তা করুন, তাহলে ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন হবে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।